একটা মর্মদায়ক মানে হৃদয় মনস্পর্শিক চরিত্র ছিল ওগো নিরুপমা নিরুপমাতে প্রতি মুহূর্তে বিপদ প্রতি মুহূর্তে সংকটমুকট জীবন ছিল কোথাও এতটুকু শান্তি ছিল না কেউ না বাবা মা না স্বামী কোথায় গিয়ে দাঁড়াবেন স্বামীর সমস্ত ব্যাপারেই উনি সব সর্বদাই ষোলো আনা তাই তো স্বামীকে কীভাবে বাঁচানো যায় অত স্বামী পুরো আসামির মতো ওনার সঙ্গে ব্যবহার করতো এটাই হচ্ছে সিরিয়ালের ভুল কিছু বললাম একদম না আবির কিন্তু বদলেছিল নিরুপামাই পেরেছিল আবিরকে বদলাতে তাই তো আবির কিন্তু নিরুপামাকে ভালোবাসতেও পেরেছিল আর এখন কি হচ্ছে রুদ্র আর নিপা একসাথে বিয়ে হবে তার তাতে বসুন্ধরা কি করবে বলুন তো বসুন্ধরা প্রতীকের সাথে বিয়ে হবে বলে মনে হচ্ছে হবে কি আচ্ছা তোমাদের কি মনে হয়

সিদ্ধার্থ আছে কি আর রুদ্রদা নিপাজে হবে তাকে রুদ্রদাকে রুদ্রদা আছে নাকি কেউ রুদ্রদার মতন এখানে রুদ্রদা তো রুদ্রদাকে তো রিজেক্ট করে দিয়েছে আমাদের বসুন্ধরা তাতে ভীষণ কষ্ট পেয়েছিল তোমরা সবাই দেখেছো কিভাবে রুদ্রদা একেবারে মানে কষ্টে ভেঙে পড়েছিল তারপর নিপা এসে রুদ্রদাকে কি করলো মনে আছে সবাই কি করেছিল নিপা হ্যাঁ রুদ্রদার সাথে এবার নিপার তাহলে বিয়ে হবে বাড়ির তো কেউ জানে না বসুন্ধরা এসে কিছু করবে কি নিপা আর রুদ্রদার বিয়েটা করানোর জন্য কি মনে হচ্ছে এদিকে আবি সিদ্ধার্থরা কি বলছে এদিকে বলো তোমরা কিছু বলো আমি একাই বললে কি করে হবে কি মনে হচ্ছে কি হবে নিরুপমার নিরুপমাকে সবার খুব ভালো লাগে তা নিরুপমার গানটা একবার গাওয়া হোক নাকি নিরুপমা ও গো নিরুপমা রাখা হাসি জমা লেখা গল্পে প্রেমা মনে আছে তো এটা আবির গাইতো একা একা চিলে কোঠার ঘরে উল্টো দিকে গিটার বাজাতো মনে আছে সবার মনে আছে তো অবশ্যই এই গানটা কিশোর কুমার একটা গানের সঙ্গে কিছু সুর আছে ও গো নিরুপমা করিও ক্ষমা তোমাকে আমার হরণ করিতে আমার মনের দোষর করিতে পারিলাম না বাহ